বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও পিডব্লিউ এর বাস্তবায়নে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিডব্লিউ এর নির্বাহী পরিচালক হাবিজুর রহমান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান মৃধা, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, পথগুলি সংস্থার নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজি কবির খোকন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। পরে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 38 জন শিক্ষার্থীদের মাঝে 3,000 টাকা করে প্রদান করা হয়।